আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন। রিসেন্টলি খেয়াল করা যায়, যদি আমরা প্রফেশনাল মুডটা অন করার পর থেকে যেখানে আমাদের মনিটাইজেশন টুলস দিয়েছে, অর্থাৎ ইনস্ট্রিম অ্যাড চালু করার অপশন দিয়েছে, সেখানে অনেক সময় দেখা যায় আমাদের 5,000 ফলোয়ার্স পাশাপাশি ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও আমাদের প্রোফাইলটা মনিটাইজ করতে পারি না। তা সেই সেম জিনিসটাই, অর্থাৎ অধিকাংশ মানুষ প্রোফাইল কিন্তু মনিটাইজ করতে পারছে না, পেজ মনিটাইজ করতে পারছে কিন্তু প্রোফাইল মনিটাইজ করতে পারছে না, সেটা পার্সোনাল যে প্রোফাইলটা। তো এটার জন্য কি কারণ? মূল কারণ আমাদের কিছু ভুল। এই যে ভুলগুলো বলবো সেই ভুলগুলো কখনো করবেন না। অর্থাৎ আমিও কিন্তু এক ধরনের একটা সময় ছিল যখন আমরা প্রফেশনাল মুড পাইনি, তখন কিন্তু অনেক কাজ ছিল যেগুলো আমাদের প্রোফাইলে করে রেখেছি, যার কারণে কিন্তু বিভিন্ন রকমের ইস্যু আমাদের প্রোফাইলের মধ্যে আসছে। যখনই আমরা অ্যাপ্লাই করতে যাবো সেখানে পলিসি ইস্যু, আনঅরিজিনালিটি কন্টেন্ট, লিমিটেড আনঅরিজিনালিটি কন্টেন্ট, বিভিন্ন রকম ইস্যু আসছে। তো এটা কেন আসে, আপনার প্রোফাইল আসে কি না, কী এসেছে কি না, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো সেটা কি, আমরা যদি সি ড্যাশবোর্ডে আসি, যেখান থেকে আমরা স্ক্রল করে নিয়ে আসার পরে আমাদের যে মনিটাইজেশন টুলস, এখানে আসার পরে আমাদের ইনস্ট্রিম অ্যাড যেটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখানে একটা সুন্দর একটা নোটিফিকেশন দিয়েছে যেটা বলছে পার্টনার মনিটাইজেশন পলিসিস, তার নিচে আছে সি পলিসিস ইস্যু। তো আমরা সি পলিসিস ইস্যুর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ আমরা আমাদের প্রোফাইলের মধ্যে এমন কিছু ভিডিও আপলোড করেছি যেটা ফেসবুকের রুলসের বাইরে, অর্থাৎ অন্যের ভিডিও হয়তো আমরা আপলোড করেছি। সেটা কীভাবে দেখা যায় সেটার জন্যই আমরা একটু খেয়াল করব আমাদের সাপোর্ট ইনবক্স, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে আসার পরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে যাবো, এখানে পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে পাওয়ার পরে এখানে পাবো আমরা সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পাবো ইউআর অ্যালার্ট। ইউআর অ্যালার্টের মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা। এখানে দেখা যাচ্ছে অসংখ্য ভুল ত্রুটি আছে। কী জন্যই আমারটা আছে? এটা আছে আমার পেজের জন্য, আছে প্রোফাইলের জন্য না। প্রোফাইলের জন্য যেটা আছে সেইটা আছে বাইরে, এখানেই আছে। ওকে, তো যদি আপনার এরকম ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে সর্বপ্রথম আপনার যা করণীয় থাকবে, আপনিও যদি এইটার সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন যে আপনার প্রোফাইলটাও মনিটাইজ করতে পারছেন না, তাহলে আপনি আপনার ওয়ার্ল্ডে আসবেন। ওয়ার্ল্ডে আসার পরে একটু খেয়াল করবেন যে আপনার এই যে ভিডিও সেকশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনি আপনার নিজের কন্টেন্ট ছাড়া উইদাউট কারোর কন্টেন্ট আপলোড করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে সর্বপ্রথম যা করণীয় থাকবে সেই ভিডিওগুলো আপলোড করে ডিলিট করে ফেলবেন, কারণ আমার এখানে কিন্তু অনেক ভিডিও আছে যেটা অন্যের কন্টেন্ট। এই যে এইগুলো কিন্তু অন্যের কন্টেন্ট, আর বাদবাকি যেগুলো আছে এগুলো আমার। এগুলো কেন? এগুলো হচ্ছে ইসলামিক কিছু কন্টেন্ট ছিল যেগুলো আমি আমার জন্য আমি প্লে লিস্ট হিসেবেই রেখে দিয়েছিলাম যেটা আমার প্রয়োজন হবে। তো এটা আছে যেহেতু কপিরাইট কন্টেন্ট আর আমার প্রোফাইলের মধ্যে দেওয়া আছে, যার কারণেই কিন্তু ওখানে দেখাচ্ছে আনঅরিজিনালিটি কন্টেন্ট। তো আপনার প্রোফাইলে যদি অন্যের কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে আজই বলবো ডিলিট করে দিয়ে আপনি মাঝে মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে লাইভ করবেন, আপনি নিজে ফেস সহ লাইভ করবেন। এই আনঅরিজিনালিটি কন্টেন্ট যেটা আছে এটা অটোমেটিকলি চলে যাবে, যেহেতু আমি ভিডিও ডিলিট করবো না, আর ডিলিট করার পরেও আমি কাজে লাগাতে পারবো না, কারণ আমি কখনো ফেস ক্যাম করি না, এই জন্য ফেস ক্যামও করতে পারবো না, এই জন্য ভিডিওগুলো আমি ডিলিট করে নিই। আর এই বিষয়ের উপরে কমপ্লিটলি কথা হয় যে অনেক ভাই ব্রাদার বলে ভাই আমাদের প্রোফাইলটা আমরা কেন মনিটাইজ করতে পারছি না, ইস্যু দেখাচ্ছে। তো মূল ইস্যুর কারণ আছে আপনার প্রোফাইলের মধ্যে অন্যের কোনো ভিডিও আপলোড করা আছে। যদি আপনার ফেস ক্যাম করতে সমস্যা না হয় আমি বলবো প্রথম ভিডিওটা ডিলিট করে দিয়ে আপনি 4-5টা আপনার ফেস ক্যাম লাইভ ভিডিও আপলোড করে রাখবেন, তারপরে যখন ফলোয়ার্স কমপ্লিট হবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, আপনি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার বদলায় একটু সমস্যা, কারণ আমি ফেস ক্যাম করতেও পারবো না, এই জন্য ভিডিওগুলো ডিলিট করে নিই, কারণ যেহেতু আমি ফেসবুক রিলেটেড ভিডিও বানাই এই জন্য অনেকেই কমেন্ট করে ভাই প্রোফাইল মনিটাইজ করার জন্য এত প্রবলেম কেন আসে, কারণ ফেসবুকের কিছু পলিসি আছে, কিছু রুলস আছে যেগুলো আপনাকে মেনেই এই কাজগুলো করতে হবে, তারপরে করতে পারবে আপনি মনিটাইজ করতে পারবেন, সেখান থেকে আর্ন করতে পারেন। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে, অনেকটা ইউজফুল হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।